ডাকায় চলচ্চিত্রের অগ্নিকন্যাখ্যাত মাহিয়া মাহি সম্প্রতি এই নায়িকা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক খবর জানান বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কিছুদিনের যেতে না যেতেই আস্তার জায়গা খুঁজেছেন এই নায়িকা এবার যেন আস্তার জায়গা খুঁজে পেলেন মাহিয়া মাহিয়ামাহি সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি ক্যাপশানে চিত্রনায়িকা লিখেছেন আস্তার আস্তানা এরপর ওই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্বামী রকিব সরকার আস্তার আস্তনায় সীসা সাজানো তাকে বলে মন্তব্য তার সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের ফেসবুকে সন্তান পারিশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন রকিব সেখানে লিখেছেন আস্থা শব্দটির সাথে যখন ডিক্লিয়ারেশন যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক মাহির আস্তার আস্তানায় মাদকদ্রব্য সেবন করা হয় এমন ইঙ্গিত দিয়ে তিনি লিখেন ভয়ঙ্কর রাতে আস্তার আস্তানায় সাজানো সীসা তার সদস্যদের সবাই দেখল ওই আস্তানার প্রধান ফটোগ্রাফির অজুহাতের আড়ালেই রয়ে গেল সপ্তাহ দশ দিন তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব না সবশেষে সন্তান ফারিসের উদ্দেশ্যে রকিব লিখেছেন সবাই একই রকম বাক্য নিয়ে দুনিয়ায় আসে না বাবা ইনশাল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট পারিস এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহিতার প্রকাশ করা ভিডিওতে বলেছিলেন আমি আর রকিব আমরা আসলেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম জীবনে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য না সে খুব ভালো একজন মানুষ খুবই পরোপকারী একজন মানুষ খুবই কেয়ারিং একজন মানুষ এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি সে আমার অনেক যত্ন নিয়েছে আমারও অনেক টেক কেয়ার করেছে আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে সবসময় সে আমাকে ছাতার মতো আগলে রেখেছিল প্রসঙ্গত দুই হাজার একুশ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগেও দুই হাজার ষোলো সালে চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারবেশ মাহমুদ ও পুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি এর কয়েক বছর পরেই দুই সালে মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জানান মাহি সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের অগ্নিকন্যাখ্যাত নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কিছুদিন যেতে না যেতেই আস্তার জায়গা খুঁজছেন এই নায়িকা এবার যেন আস্তার জায়গা খুঁজে পেলেন মাহি সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি ক্যাপশানে লিখেছেন আস্তার আস্তানা এরপর বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্বামী রকিব সরকার আস্তার আস্তানায় শিশা সাজানো তাকে বলে মন্তব্য তার